তো প্রথমেই উনি বাংলাদেশে একজন আলেম ফরিদউদ্দিন মাসুদ সাহেব ওনার বিষয়ে উনি কথা বলেছেন যে জিহাদের বিকৃত ব্যাখ্যা দিয়ে কথিত 100,000 মুফতির জালিয়াতি ফতুয়ার কারণে যাকে ওলামায়ে একরাম মুরতাদ ফতুয়া দিয়েছেন এখানে অনেকগুলো দাবি করা হয়েছে যে প্রথমত উনি জিহাদের বিকৃত ব্যাখ্যা করেছেন এটা প্রমাণের দাবি ইনশাআল্লাহ আমরা যখন জিহাদ নিয়ে আলোচনা করব তখন দেখব জিহাদের প্রকৃত ব্যাখ্যা বা বিকৃত ব্যাখ্যা কি দুই উনি বলেছেন যে 100,000 মুফতির জালিয়াতি ফতোয়া তো এখন 100,000 মুফতির জালিয়াতি ফতোয়া কিভাবে হবে হয় সেই 100,000 মুফতির মধ্যে একটা বড় অংশ বা কিছু অংশ মুফতি না তাহলে একটা জালিয়াতি কোন সেন্সে যে তার এই 100,000 যে মুফতিদের সিগনেচার নিয়ে একটা ফতোয়া দেওয়া হলো এটা কি আসলে তারা কি 100,000 মুফতি না আদারওয়াইজ এটা জালিয়াতি অবশ্যই হবে আচ্ছা তো আরেকটা দাবি করেছেন যে এই জন্য কি করেছেন ওলামা একরাম তাকে মুরতাদ ফতোয়া দিয়েছেন তো এটা আমি জানতে আগ্রহী যে বাংলাদেশের কোন মাদ্রাসার ফকিরা ওনাকে মুরতাদ ফতোয়া দিয়েছেন এটা আমিও জানতে আগ্রহী যদি আপনারা জেনে থাকেন তো আমাকে দয়া করে জানাবেন এখন এই যে উনি যে 100,000 মুফতি জালিয়াতি ফতোয়ার কথা বললেন যেটা বাংলাদেশে উনি পাবলিশ করেছেন বাংলাদেশের মধ্যেকার 100,000 মুফতিদের সিগনেচার নিয়ে এটা মূলত উনি করেছেন দেওবন্দের অনুসরণ করে দেওবন্দ একটা ফতোয়া জারি করেছে 2008 সালের 31শে মে অন 31st মে 2008 দ্য সেমিনারি ইস্যুড আ সিগনিফিকেন্ট পাবলিক ফতোয়া এগেনস্ট টেরোরিজম যে সন্ত্রাসবাদ এটার বিপক্ষে একটা ফতোয়া দিয়েছে আফটার আ পাবলিক র্যালি ইন দিল্লি উইথ অ্যারাউন্ড 100,000 রিপ্রেজেন্টেটিভস ফ্রম নিয়ারলি 6,000 মাদ্রাসাস অ্যাক্রস ইন্ডিয়া পুরো ইন্ডিয়ার বিভিন্ন অংশ থেকে 6,000 মাদ্রাসা থেকে 100,000 আলেম তাদের সিগনেচার নিয়ে তাদেরকে রিপ্রেজেন্ট করে একটা ফতোয়া দেওয়া হয়েছে এগেনস্ট টেরোরিজম এটা একই রকম ফতোয়া বিভিন্ন জায়গাতে করা হয়েছে সাউদিতে করা হয়েছে এটা মিশরের আলাজা থেকে করা হয়েছে তাদের মতো করে সো এই যে ফতোয়া এগেনস্ট টেরোরিজম এই ফতোয়া বিভিন্ন মুসলিম বিশ্বে বিভিন্ন যে মাদ্রাসা যারা নেতৃস্থানীয় মাদ্রাসা যারা যাদের আন্ডারে অসংখ্য মাদ্রাসা তারা এরকম ফতোয়া দিয়েছেন তো ভারতীয় উপমহাদেশে দেওবন্দ ফার্স্ট এত সংখ্যক ওলামা ইকরামকে নিয়ে একটা ফতোয়া দিয়েছে এগেনস্ট টেরোরিজম মূলত এইটাকে অনুসরণ করি মাসুদ সাহেব উনি বাংলাদেশেও একইভাবে একটা ফতোয়া দেওয়ার চেষ্টা করেছেন সেই ফতোয়াতে কি ছিল জাস্ট এটা উইকিপিডিয়া থেকে আর্টিকেলটা নেওয়া দি ফতোয়া ওয়াজ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন সাউথ এশিয়া অ্যান্ড স্টেটেড দ্যাট সেখানে বলা হচ্ছে ইন ইসলাম ধর্মে ক্রিয়েটিং সোশ্যাল ডিসকর্ড ব্রিচ অফ পিস রায়োটিং ব্লাডশেড পিলেজ অর প্ল্যান্ডার অ্যান্ড কিলিং অফ innocent persons anywhere in the world are all considered most inhuman crimes so ei dhoroner santrash trash srishti kora niroporad manush ke hotta kora rail station e bus station e cinema hall e park e jonosamabeshe rastar moddhe bombing kore manush ke mere fela kono school college e dhuke bachchader ke brush fire kore mere fela to egulo islam samarthan kore na এখন যদি এটা কোনো দেশের বাহিনী করে আমেরিকা করে কানাডা করে ব্রিটেন করে অস্ট্রেলিয়া করে নেটো করে তো তারা করলেও এটা অন্যায় একইভাবে অন্যরা করলেও সেটা অন্যায় ইসরায়েলরা করলেও এটা অন্যায় প্যালেস্তিনরা করলেও এটা অন্যায় যদি সেই তাদের কর্মের কারণে শান্তি বিনষ্ট হয় ব্লাডশেড হয় সাধারণ মানুষ মারা যায় অপরাধী ছাড়া নিরপরাধ মানুষ মারা যায় তবে এটা যেই করবে এটা অপরাধ আমেরিকা এসে মুসলমানদের হত্যা করলো তো যারা হত্যা করবে তাদেরকে হত্যা করতে হবে অ্যাজ এ পানিশমেন্ট এখন আমি আমেরিকাতে গিয়ে র্যান্ডমলি কোথাও বোমিং করলাম সাধারণ মানুষ কোথাও খাওয়া দাওয়া করছে কোথাও হাঁটতেছে সেখানে বোমিং করলাম এটা ইসলাম সাপোর্ট করে না যে অপরাধী তাকে বিচারের মুখোমুখি করা তাকে তার অপরাধের শাস্তি দেওয়া এটা ইসলাম সাপোর্ট করে সো মূলত মাসুদ সাহেব যেটা করেছেন সেটা হচ্ছে গিয়ে এই দেওবন্দের ফতোয়ার অনুকরণে উনি একটা ফতোয়া দিয়েছেন আচ্ছা এটা রয়টার্স এর একটা নিউজ দারুল উলুম দেওবন্দ ইস্যুড ফতোয়া এগেনস্ট টেরোরিজম এগেনস্ট টেরর ওকে এটা আপনার আর্টিকেল গুগল লিঙ্কে গিয়ে পড়ে নেবেন তারপর দেওবন্দ কন্ডেমস আল কায়দা মুভ দেওবন্দ আল কায়দা মুভ কে
মুভমেন্টটাকে তাদের এটাকে কন্ডেম করেছে। নিউজটা আপনারা জাস্ট পজ দিয়ে পড়ে নেবেন যে ইন্ডিয়া কেন্দ্রিক একটা কথা বলেছিল আইমান আল জাওয়াহিরি, সো ওইটাকে নিয়ে দেওবন্দ এটা ব্যাপারে একটা মন্তব্য করেছিল।